বাংলাদেশের বসুন্ধরা কিংসকে এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচে ধরাশায়ী করে কিন্তু জয় ফিরল ইস্টবেঙ্গল চার শূন্য ব্যবধানে কার্যত পর্যদস্ত করল তারা বসুন্ধরা কিংসকে এবং যে একটা দীর্ঘ খরা চলছিল জয়ের খরা চলছিল জয় আসছিল না সেটা কিন্তু শেষ হলো ইস্টবেঙ্গল কিন্তু আবার উইনিং ট্র্যাকে ফিরল এবং সেটাও দুর্দান্তভাবে চার শূন্য ব্যবধানে এএফসি চ্যালেঞ্জ লিগে আইএসএলে কিন্তু ইস্টবেঙ্গল জয় পায়নি প্রত্যেকটি ম্যাচ তারা হেরেছে এবং এরপর এএফসি চ্যালেঞ্জ লিগে প্রথম ম্যাচে পারো এফসির সাথে কিন্তু তারা দুই দুই গোলে ম্যাচটি ড্র করেছিল কিন্তু আজকের ম্যাচে কিন্তু শুরু থেকে ইস্টবেঙ্গল অন্য মেজাজে শুরু করেছিল ম্যাচের তেত্রিশ সেকেন্ডেই কিন্তু ডিমিট্রি ডায়মন্ড ট্যাকস একটা জটলার মধ্যে থেকে গোল করে তিনি কিন্তু দলকে এগিয়ে দেন এবং এরপর কিন্তু ধারাবাহিকভাবে প্রথমার্ধে চারটি গোল হয় এক এরপরে সৌভিক চক্রবর্তী দূরপাল্লার একটা শটে কিন্তু বক্সের বাইরে থেকে গোল করেন ম্যাচের কুড়ি মিনিটে নন্দকুমার কুমার শেখর কিন্তু ম্যাচের ২৬ মিনিটের মাথায় তিনি বক্সে ঢুকে পড়েন একটা বল নিয়ে এবং সেই বলটা চমৎকার ড্রিবেল করে বক্সের মধ্যে কিন্তু তিনি শট নেন এবং সেখান থেকে গোল হয় এবং সর্বশেষে ম্যাচের তেত্রিশ মিনিটে কিন্তু আনোয়ার আলী ইস্টবেঙ্গলের তরফে চার নম্বর গোলটি করেন এবং একটা দর্শনীয় বিশ্বমানের গোল করেন আনোয়ার আলী এই চার শূন্য গোলেই কিন্তু ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত এই ম্যাচে জয় পায় দ্বিতীয়ার্ধে দুদলই বেশ কিছু সুযোগ পেয়েছিল কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু দ্বিতীয়ার্ধে অতটা নিজেদের তুলে ধরতে পারেনি এবং ক্লেটন সিলভা ডিমিত্রি ডায়মন্ড জায়গায় নামায় কিন্তু অ্যাটাকে একটা ফারাক হয়ে যাচ্ছিল তো সেই জায়গা থেকে ইস্টবেঙ্গল কিন্তু আর ম্যাচে ব্যবধান বাড়াতে পারেনি তবে বসুন্ধরা কিংস কিন্তু প্রচুর সুযোগ ম্যাচে নষ্ট করেছে এবং প্রভুসুখান গিল বাকি যে সুযোগগুলো ছিল সেগুলো কিন্তু তিনি পর্যদস্ত করেছেন তো সেই জায়গা থেকে বেঙ্গল কোনো গোল কনসিড করেনি অনেক দিন পর কিন্তু ইস্টবেঙ্গল ডিফেন্স একটা ক্লিনশিট রাখতে পেরেছে এই ম্যাচ হেরে কিন্তু এএফসি চ্যালেঞ্জ লিগ থেকে ছিটকে গেল বসুন্ধরা কিংস অন্যদিকে ইস্টবেঙ্গলের কিন্তু পরের রাউন্ডে যাবার একটা সম্ভাবনা রইল ইস্টবেঙ্গল যেহেতু চার শূন্য গোলে জিতেছে তো তাদের কিন্তু গোল ডিফারেন্সটা অনেকটাই বেড়ে গেল এবং পারো এফসির ম্যাচেও তারা একটা পয়েন্ট পেয়েছে তো এই মুহূর্তে ইস্টবেঙ্গলের কিন্তু পরের ম্যাচের ফলাফলের উপর ডিপেন্ড করবে যে তারা নেক্সট রাউন্ডে যাবে কি না অন্যদিকে বসুন্ধরা কিংসের প্রাক্তন কোচ অস্কার ব্রুজো কিন্তু নিজের পুরোনো দলের বিরুদ্ধে জয় পেলেন এবং আজকে কিন্তু ইস্টবেঙ্গলকেও তিনি জয় ফেরালেন যেটা কিন্তু খুবই দরকার ছিল ইস্টবেঙ্গলে একটা দীর্ঘ দিন ধরে সাফার করছিল দলে জয় আসছিল না একটা মেন্টাল ব্লক কিন্তু তৈরি হচ্ছিল তো সেই জায়গা থেকে কিন্তু শেষ পর্যন্ত সব বাধা কাটিয়ে জয় ফিরল ইস্টবেঙ্গল এই জয়টা কিন্তু ইস্টবেঙ্গলকে অনেকটাই কনফিডেন্স দেবে এবং আগামী দিনে ভালো রেজাল্ট করতে কিন্তু তাদের সাহায্য করবে প্লেয়ারদের মেন্টাল যে ব্লকেজটা সেটা কিন্তু অনেকটাই ক্লিয়ার হবে আশা করা যায় তবে বেশ কিছু জায়গায় সমস্যা রয়েছে ইস্টবেঙ্গল কিন্তু আজকেও বেশ কিছু গোল মিস করেছে এবং ডিফেন্স কিন্তু কিছু ক্ষেত্রে ভুল করেছে যেখান থেকে কিন্তু বসুন্ধরা কিংস গোল করতে পারতো কিন্তু তারা প্রচুর যেহেতু মিস করেছে তো সেই গোলগুলো কিন্তু মিস হয়েছে এছাড়াও বেশ কিছু শট কিন্তু ক্রসবারেও লেগেছে তো এখন এটাই দেখার যে আগামী ম্যাচে এই ম্যাচের ফলাফল ইস্টবেঙ্গলকে কতটা সাহায্য করবে এবং দল কি শেষ পর্যন্ত জয়ের ট্র্যাকে ফিরবে আবার কি ইস্টবেঙ্গলকে স্বমহিমায় দেখা যাবে আগামী ম্যাচগুলোতে আইএসএলেও কি তারা জয় ফিরবে সেটাই কিন্তু এখন দেখার এই ভিডিওটা এ পর্যন্ত রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন এসছেন বা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এখনকার মতো টাটা